গ্রামীণ জেলায় শ্যামপুর, উদং, ফতেপুর, নৌপাড়া, নড়িট, হিরোর, গাজীপুর, কলবাস, জয়পুর সহ জেলার বিভিন্ন এলাকায় বাগরোলের বিচরণ ক্ষেত্র। এই সমস্ত রাস্তাগুলিতে দুই চাকা থেকে চার চাকা, রান, বাস, লরি সহ অন্যান্য গাড়ি চলাচল করে। বাগরোল আছে এই সমস্ত এলাকায়। এদের রাস্তা পারাপার করার জন্য কোনো করিডর না থাকার কারণে প্রতিদিন কোথাও না কোথাও বাগরোল প্রাণ হারাচ্ছে। এর পাশাপাশি মানুষ বাগরোল দেখতে পেলে ভয়ে মেরে ফেলছে। বারোর নিরীহ প্রাণী, এরা মানুষ বা পশুর কোনো ক্ষতি করে না, এরা শুধুমাত্র মাছ শিকার করে। শ্যামপুর থানার রামনগর বাসুদেবপুরে রাস্তা পার করার সময় মারা পড়ে একটি বারোর। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যান এলাকার পরিবেশ কর্মী অর্পণ দাস। তিনি বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে মৃত বাগরুলটিকে উদ্ধার করে গড় চুমক প্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় বা গাড়ি চাপা পড়ে জেলার একাধিক জায়গায় প্রায় প্রতিদিনই বাগরোলের মতো রাজ্য প্রাণীর মৃত্যু হওয়ায় ক্ষুব্ধ পরিবেশ কর্মীরা। তাঁদের মতে হাওড়া গ্রামীণ জেলার একাধিক জায়গায় বারোর সহ অন্যান্য প্রাণীর বিচরণ ক্ষেত্র, কিন্তু এইসব এলাকায় রাস্তার গাড়ি গতি নিয়ন্ত্রণের সেভাবে কোনো ব্যবস্থা নেই, কারণ প্রায় প্রতিদিনই গাড়ির ধাক্কায় বা গাড়ি চাপা পড়ে বাগরোল সহ অন্যান্য প্রাণীর মৃত্যু ঘটছে। তাই যে সমস্ত এলাকা দিয়ে বাগরোল সহ অন্যান্য প্রাণী রাস্তা পারাপার করে সেই সব এলাকার চিহ্নিতকরণ করে সচেতনতামূলক বোর্ড লাগানোর পাশাপাশি গাড়ির গতি নিয়ন্ত্রণ, রাস্তার বাম্পার তৈরি এবং বাস চালকদের সচেতন করার জন্য সচেতনতা শিবির গঠন করা হোক। এর আগেও রামনগর, বাসুদেবপুর, জয়পুর, শিরোল, গাজীপুর সহ একাধিক এলাকায় পথ দুর্ঘটনায় বাগরোলের শেয়াল, সাপ, গোসাপ, বেজি প্রাণ হারিয়েছে। কোথাও কোথাও মানুষদের দেখামাত্রই পিটিয়ে মেরে ফেলছে, আবার ব্যবসায়িক উদ্দেশ্যে কেহ কেউ এদের ধরে নিয়ে যাচ্ছে। পরিবেশ কর্মীরা জানাচ্ছে 2018 সাল থেকে এই বছরের জুলাই মাস পর্যন্ত এই সমস্ত এলাকার পরিসংখ্যানে দেখা যাচ্ছে 150টিরও বেশি বাগরোল, শেয়াল সহ অন্যান্য প্রাণীর মৃত্যু হয়েছে। শ্যামপুরের রাস্তা সম্প্রসারণের জন্য গাড়ির গতি বৃদ্ধি পাওয়ায় ওই এলাকায় এই ঘটনা বেশি করে ঘটছে। হাওড়া জেলার যৌথ পরিবেশ মঞ্চের সদস্যরা এলাকায় স্কুল কলেজ সংগঠনে বন্য প্রাণী সংরক্ষণের জন্য সচেতনতা শিবির করায় মানুষ সচেতন হচ্ছে। তারা কোনো জায়গায় আহত প্রাণী পশু শিকারী দেখলে মঞ্চের সদস্যদের ফোন করে জানায়। মঞ্চের সদস্যরা বন দপ্তরের সাহায্য নিয়ে তা সংরক্ষণ করে। বন দপ্তরের উলবেড়িয়া রেঞ্জ অফিসার রাজেশ মুখোপাধ্যায় বলেন, আমাদের পক্ষ থেকে যে সমস্ত এলাকায় এই সমস্ত প্রাণী চলাচলের রাস্তা সেই সব এলাকায় গাড়ির চালকদের সচেতনতার জন্য বোর্ড বসানো হচ্ছে। বাস্তবে দেখা যাচ্ছে সচেতনতামূলক বোর্ড থাকা সত্ত্বেও গাড়ি চালকরা গাড়ির গতি কমান না, ফলে প্রাণীদের মৃত্যু হচ্ছে। আইন ভঙ্গকারী এই সমস্ত চালকদের প্রতি প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আর্জি জানান হাওড়া জেলার যৌথ পরিবেশ মঞ্চের কর্মী সদস্যরা।